সেটি আমার পক্ষে করা সম্ভব নয়। তবে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলতে চাই, যেহেতু তোমাদের তুমি গড়িয়ে বলি, তোমরা সবাই আমার অনেক ছোট, তোমাদের থেকে অনেক আগেই ক্যাম্পাসে আসছি এবং বেশ কিছুটা পথ পেরিয়ে ডাকসু নির্বাচন করার সুযোগ হয়েছে এবং নির্বাচিত হওয়ার সুযোগ হয়েছে তোমাদের সাথে তোমাদের জন্য কাজ করার। আমার কাছে যেটি মনে হয়েছে যে একটা সময় ছিল যে সময়টায় আমরা আমাদের ফেসবুক ছিল না অথবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, ইউটিউব ছিল না, থাকলেও খুব কম ছিল। আমরা তখনকার সময়ের সাথে যদি এখন যে সময়টা আমরা পার করছি যদি একটু তুলনা করে দেখি, 7-8-10 বছর আগে কথা যদি চিন্তা করি, আমরা দেখতে পাব যে একটা সময় ছিল সন্ধ্যার দিকে আমরা বই নিয়ে বসতাম, সন্ধ্যার আগে সন্ধ্যা পর্যন্ত আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আমরা ব্যাট সামনে রেখে দাগ কেটে কেটে আমরা নির্ধারণ করতাম কে আগে ব্যাটিং করবে কে বোলিং করবে, আমরা বৌচি খেলতাম, কানামাছি খেলতাম, মার্বেল খেলতাম, আমরা পাখি মারার জন্য কোনো নামি দামি পিস্তল খুঁজতাম না বা এয়ারগান খুঁজতাম না, আমরা কিন্তু গুলটি তৈরি করতাম। এরকম নানা অনেক অভিজ্ঞতা আমাদের অজান্তে আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাড়ছে, যত বেশি মানুষ বাড়ছে প্রযুক্তিগতভাবে আমরা তত বেশি উন্নত হচ্ছি, আমরা তত বেশি একা হয়ে যাচ্ছি। আমার কাছে মনে হয় আমাদের এই প্রজন্ম দিন শেষে সারাদিন হাজার হাজার মানুষের মাঝখানে থেকেও দিন শেষে অনেক বেশি একা। আমরা যা দেখি তাই বিশ্বাস করি, আমরা এখন মানুষের কাছে শুনে বিশ্বাস করতে চাই, দেখে না বুঝে না। আমাদের ভিতর থেকে আমাদের যে বই পড়ার অভ্যাসটা বা নান্দনিক সৃষ্টিশীল কোনো কিছু তৈরি করা, আমাদের সৃজনশীল ভাবনাটাকে বিকশিত করার যে প্রয়াস এক সময় ছিল আমাদের মাঝখানে, আমরা গল্পের বই পড়তাম, গদ্য পড়তাম, অনেক লেখক সম্পর্কে জানতাম, আমরা তাদের সাহিত্য পড়ে তখনকার সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করতাম, সেখান থেকে আমরা বের হয়ে আসছি। আমরা খুব সংক্ষেপ, মানে এই জেনারেশনটা আমাদের এই জেনারেশনটা খুব মানে সংক্ষেপ জেনারেশন হয়ে গেছে, আমরা খুব সংক্ষেপে সব কিছু বুঝতে চাই। আমাদের ভেতর থেকে সৃষ্টিশীলতা হারিয়ে যাচ্ছে। আমি আমার জায়গা থেকে তাই যদি না হতো তাহলে ব্যাপারটা যে আমাদের এখন টিএসসি অডিটোরিয়াম হোক বা এই কারাস হোক, যে অডিটোরিয়ামে আমরা যে প্রোগ্রাম করি না কেন, আমাদের ভিতরে একটা মানসিক প্রস্তুতি সৃষ্টি হয়ে গিয়েছে যে কোনো অডিটোরিয়ামে প্রোগ্রাম মানেই মনে হয় কোনো পলিটিক্যাল কোনো বড় নেতা ফোন দিয়ে দেবে, হলে এই তোমাদের প্রোগ্রাম আছে তোমরা সবাই আসো, সবাই আসবে, সবাই বসবে, রোবটের মতো বসে থাকবে, সামনের দিকে তাকায় থাকবে, কারা কি বলতেছে শোনা দরকার নেই। কিন্তু এই সাহিত্য সংসদের যে আয়োজন এবং আমাদের টিএসসি কেন্দ্রিক যে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে, এদের যে প্রোগ্রামগুলো হয় বিভিন্ন অডিটোরিয়ামে, আমার মনে হয় এইসব প্রোগ্রামে যতদিন না পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমরা আসতে না শিখবো কোনো কিছু শেখার তারা নিয়ে, ততদিন পর্যন্ত আমাদের মনোজাগতিক যে পরিবর্তনটা এটা আসবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ডাকসুতে এসেছি, অস্বীকার করার সুযোগ নেই, এবং আমি অত্যন্ত গর্বিত। আমি সার্টেন জৌলগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক, ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক। আমি আমার রাজনৈতিক পরিচালনে কখনো হীনমন্দায় ভুগি না, কখনোই না, বিকজ ব্যক্তিকে দিয়ে সংগঠন বিচার করা উচিত। আমার সংগঠনে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, সবার রেসপন্সিবিলিটি আমার না, বাট আমার রেসপন্সিবিলিটি আমার। আমি কি করব, আমার কাজের মাধ্যমে আমার সংগঠনকে মানুষ বিচার বিশ্লেষণ করবে। আমি বিশ্বাস করি যে শুধু ছাত্রলীগ না, আমাদের ক্যাম্পাসে আমাদের সাংবাদিক ক্রীড়াবিদ
লেখক বা কোনো সাংস্কৃতিক কর্মী, বড় সাহিত্যিক, সবার পরিচয়ে প্রথম পরিচয় আমরা স্টুডেন্ট, শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে। আমরা আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য আমরা কি করছি? আমরা মুভি দেখতে বসলে প্রথম খুঁজি আমরা ওয়েস্টার্ন কোনো মুভি, অথবা বাংলার যে মুভি, যে মুভিটায় মনোরঞ্জন আছে কিন্তু মনের প্রশান্তি নেই, ওই ছবিটা খুঁজি, কোনো মেসেজ নেই। আমার কাছে মনে হয় যে হাঁটতে চলতে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়, বন্ধুদের সাথে আড্ডা চলে অনেক কিছু শেখা যায়, মুভি দেখার সময় অনেক কিছু শেখা যায়। আমি অনেক মুভি দেখেছি কিন্তু আমি ভালো হিন্দি বুঝি না, ইংলিশ সাবটাইটেল দেখলে ইংলিশ সাবটাইটেল সহ দেখি, নইলে বুঝি না, আর আমার না বুঝতে আমার ভালো লাগে না। আমি প্রচুর অ্যানিমেশন মুভি দেখেছি, অ্যাভেলেবল আইসল্যান্ড, হারুক অ্যান্ড দ্য ম্যাজিক মিরর, অ্যানিমেলস ইউনাইটেড, ডেসপিকেবল মি, ওয়ান টু, অ্যালিয়াস ইন ওয়ান্ডারল্যান্ড, অনেক মুভি। আমার কাছে মনে হয় এই মুভিগুলো থেকে কোনো না কোনো মেসেজ নেওয়া যায়, চমৎকার মেসেজ, মানে এটা আসলে ভাষায় বর্ণনা করা যায় না। আমি আমার শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছে এখানে, আমি অত্যন্ত আনন্দিত যে স্বল্প পরিসরে হলেও সাহিত্য সংসদের যে যাত্রা, ওদের অনেক কঠিন যাত্রা ছিল, আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। তোমরা যারা ওদের স্বপ্নের সারথি হয়ে এখানে এসেছো, এই স্ক্রিপ্টটা কোনো দল, মত, ব্যক্তি স্বার্থে স্বার্থের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। মানে আমি সদস্য হয়েছি সাহিত্য সংসদের, আমার আমি টাকা দিয়েছি, আমার আসতে হবে, আমার অন্য দশটা বন্ধু আসবে, এই জন্য আসবো, ব্যাপারটা কিন্তু এরকম হওয়া উচিত না। আমি সাহিত্য সংসদে যাব আমার নিজের প্রয়োজনে। আমার অনেক সৌভাগ্য যে আমার বিশ্ববিদ্যালয়ের এই শেষ সময়টাতে আমার সুযোগ হয়েছে টিএসসি এই এমন কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে পথ চলতে অনেক কিছু শেখার রয়েছে আমার। আমি যদি প্রথম বর্ষ